আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। তো আমরা তো আপনারা দেখছেন যেগুলো ভিডিও আমরা করে থাকি সবগুলো পাইকারি বিক্রি করে থাকি। তো আজকে আমাদের একটি ব্যস্তময় একটি জায়গা সদরঘাট, তো ওইখানে আসছিলাম গেট ওয়ালতে। যারা পুরানো লোক তারা জানতে পারবেন এটা আপনার রূপমহল আসছিলো, ওইটা ভেঙে আর কি গেট ওয়াল মার্কেট করছে। দুইতলা তিনতলা শপিং এবং তিনতলা আপনার মোবাইল মার্কেট আর চারতলার জুতা। এখানে খুবই সুন্দরভাবে ওনারা কাজ করতেছে, যারা এখানে কর্মীরা আছে, করোনা ভাইরাস আছে কিন্তু সবাই সুন্দর করে সিরিয়ালভাবে ঢোকায় নিতে আছে, ঠিক করে করে সিস্টেম। ওখানে আমি লাইন দিয়ে দাঁড়াইছি। তো আপনাদের কোনো যে খুচরা কীভাবে মানুষের কীভাবে বিক্রি হইতেছে, যে তারা রাজ্যের সিস্টেমে চলতেছে, মার্কেটের অবস্থাটা, এলাকার অবস্থাটা একটু আপনাদের একটু শেয়ার করে দিচ্ছি। এই আর কি এখানে আসলাম। তো আমি ওলাইনে অনেক প্রচুর মানুষের লাইন ধরছে, এখানে সবাইকে চেক করে করে মার্কেটে ঢোকানো হচ্ছে। সবাই এখানে মাস্ক পরে না, কত মানুষ রাস্তাঘাটে ব্যস্ততার এলাকা হলো সদরঘাট। এখানে সবসময় জ্যাম থাকে, আগের মতনই আছে, গাড়ি ঘোড়া চলাচল মনে হয় না যে এখানে করোনা ভাইরাস হয়েছে। সামনে আসা পড়লাম, আমাকে চেক করা হয়েছে ওখানে, আমার পরে আমার পালা। তো এখানে কিছু মেডিসিন দিয়ে পাউডার ধুয়ে তারপরে মেশিন দিয়ে ঢুকে গেলে আর কি একটু স্প্রে করা হয়। এখানে মার্কেটে আমরা ঢুকলাম, এটা হলো মিস্তালা। মিস্তালা কাস্টমার কিন্তু এখানে মানুষের পাও পালানো যেত না। এখানে মানুষের বেচা বিক্রি কিছুই নাই পুরা। আগে তো এখানে এত ভিড় ছিল, অন্য অন্য বেচা কিনে অবস্থা তো খারাপ আগের মতন, তার না সেটা তো কল্পনাই করা সম্ভব না। এখন তো আর কি কোনোরকম মানুষে কিনতে পারতেছে না, সবারই সমস্যা এই ব্যবসা। ওকে ভাই, এখানে প্রচুর ভিড় থাকতো, এখন মানুষে কোনো ই নাই। তারা বলতেছে যে এখানে আগের মতন এবার বেচা কিনি নাই, অনেক সমস্যার মধ্যে। এক সময় এখানে অনেক কষ্ট লাগতো একটা জিনিস কিনতে, এত ভিড় ছিল এই মার্কেটে। এখন দেখেন কোনো মানুষই নেই, যে অন্য অন্য টাইপের যেরকম থাকে মানুষে ঈদ ছাড়া বর সিজনে ওই রকম টাইপের। অল্প স্বল্প লোক তারা টুকটাক কেনাকাটা করছে বাচ্চাদের জন্য। বেচা কিন্তু নাই ভাই? না বেচা কিন্তু ঠান্ডা, একদম ঠান্ডা বেচা কিনা। এখন লকডাউনের সময় তো সবাই তো আর বেচা, সবাই ঘরে বসে রয়েছে। আপনার কথা কিন্তু এখানে উপলব্ধ আপনার, কিন্তু এখন অবস্থা মানুষের খুবই বেচা কিনে খারাপ। তো আসুন দেখি একটু অন্য অন্য জায়গায়। আমরা যে ব্যবসা করি এখান থেকে নিয়েই কিন্তু তারা বিক্রি করে। তারা আপনারা যারা এরকম মাল যারা বেকার আছেন কিংবা ব্যবসা করছেন তো জানেনই, আর যারা বেকার আছে এইভাবে আপনারা দোকান নিয়ে কিন্তু এরকম খুচরাভাবে বিজনেস শুরু করতে পারেন। যারা প্রবাসী আছেন তারাও এইভাবে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। আমাদের থেকে মাল, এই সব ধরনের মাল আমাদের কাছে আছে, জিন্স, টি শার্ট, বাচ্চাদের জিন্স গেঞ্জি, তারপরে আপনার মেয়েদের পোশাক, তারপরে নানার টাইপের পোশাক আছে, সব ধরনের পোশাক আমাদের কিন্তু আছে।
আমি একটু উপর উঠতেছি লিপে। এখানে তো জুতার বিশাল বড় বড় দোকানগুলি আছে, এখানে পাওয়া যায় সব ধরনের চায়না, কিছু দেশি বেশিরভাগই চায়না, থাইল্যান্ড, এই ধরনের জুতা ওনারা বিক্রি করে থাকে। দেখেন এক মানুষ কম, এরকম একটা টুকটাক শেষ পর্যায়ে 2000 কিছু মানুষ আছে টুকটাক, কিন্তু এখানে ভিড়ের সাথে চলা যেত। এখন দেখেন প্রচুর মানুষ থাকত, এখন কোনো মানুষই নেই, খালি কিছু বাচ্চাদের নিয়ে আসছে। তো এইগুলো বাচ্চা নেওয়ার ঠিক নাই না, সিকিউরিটির দরকার, এখানে একটা সমস্যা হয়ে গেলে তো প্রবলেম, বাচ্চা আনা ঠিক হয় না। আর মানুষের একটু যে মূল্য মরছি ভিতরে তো শুনুন না, ঈদ আমাদের করতে হবে যে কোনো মূল্য, তারা ঈদ ছাড়বে না। কিন্তু এখানে একটি দোকান, খুবই সুন্দর একটি দোকান, এখানে করে অনেক বড়ো শুভ, এখানে সব ধরনের পারে, যারা আসলে এখানে জুতার ব্যবসা ওনাদের খুচরা, এখানে খুচরা বিক্রি করে থাকে, চায়না থাইল্যান্ড কিন্তু হালকা দেশি, বেশিরভাগই চায়না থাইল্যান্ড। কিন্তু একটি শোরুম আছে, এটা তো পিসের শোরুম, এটা এখানে দেখেন তারা জুতা নিয়েও আসছে, পোশাক নিয়েও আসছে, সাইডে কিন্তু জুতা আছে, পোশাক আছে, বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক, সব টাইপের জিন্স প্যান্ট সব কিছু আছে, আবার জুতোও আছে, দেখেন জুতোও আছে। তো এরকম যারা প্রবাসী বাইরে আছে এরা কিন্তু এই টাইপের কিন্তু দোকান আপনি বানিয়ে নিতে পারেন। আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা আমার করা, এই ধরনের সিস্টেম করে আপনাদের এলাকা, যে এলাকায় আপনারা থাকেন, প্রবাসীরা যারা আসবেন হয়তো বলছেন, আমার সাথে যোগাযোগ করছেন যে আপনারা ঈদের পর আসবেন, এইভাবে আপনি ডিসপ্লে করে কিছু আপনারা দেখে রাখেন, যেভাবে আপনারা যদি আপনাদের এলাকার মার্কেটগুলো দোকানগুলো যদি ডিসপ্লে করেন, একটা সুন্দর করে বাচ্চাদের দোকান একটা সিস্টেম করে রাখছে। এখানে দুই একটা আছে যে কাপড় সব ব্রান্ডিস করে, কিছু বেশিরভাগই এখানে কিন্তু জুতা। আমি ভিডিওটা একটু কেটে কেটে করছিলাম, হয়তো একটু ক্লিয়ার করতে আমার একটু সমস্যা হচ্ছে। এখন উপরে যাচ্ছি, এটা হলো মোবাইল মার্কেট। আসলে মোবাইল মার্কেটে এরকম একটা নাই, যেহেতু 10,000 টাকা একটা মোবাইল কিনলে, 15,000 টাকা মোবাইল কিনলে দেখো ওই মোবাইলের মানুষের একটা ঈদ চলে, মোবাইল মার্কেটে এরকম একটা না, মানুষের ঘুরে ঘুরে দেখছে আর কি, পছন্দ হলে নিবে না নিবে, মোবাইল মার্কেটে এরকম একটা লোক নেই, একটু দেখলে আসলো মার্কেটে দেখা যায় কী ধরনের মোবাইল করছে। এখানে ভিভো আর আপনার সামি এগুলোই চলে এখন বর্তমানে, যেগুলোকে আমি জানি। এখানে মোবাইলটা বিক্রি হয় এবং কিছু মোবাইলে অ্যাক্সেসরিগুলোও বিক্রি করা হয়। এ আমার একটা পরিচিত লোক, তার সাথে একটু দেখা করলাম, আর ওইটা আমি দেখাইলাম না। এখানে সব ধরনের মোবাইল, এখানে শুধু মোবাইলই এখানে বিক্রি করা হয়, কিছু সার্ভিসিংয়ের ব্যবস্থা আছে, কিছুটা একটা সার্ভিসিংয়ের ব্যবস্থা আছে এই জায়গার, সব টাইপের এখানে দিয়ে আছে। এখানে আপনি পেয়ে যাবেন, যারা এখানে আসতেন মোবাইল, যে কোনো মোবাইল এখানে পেয়ে যাবেন। তো আমি নেমে গেলাম ওই জায়গায়, দেখেন কত ব্যস্ততা অবস্থা, কেউ বলবে না যে এখানে করোনা ভাইরাস হয়েছে। তাই যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। যারা নতুন আছেন, যারা এই ভিডিও এই মুহূর্তে দেখছেন, অবশ্যই তার আপনারা সাবস্ক্রাইব করে, না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরেকটি নতুন ভিডিওর জন্য। এই ছিল আমার ভিডিও।